হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনের সাহায্যে আপনারা 4 থেকে 5 রকমের ব্যবসা একসঙ্গে করতে পারবেন। নানান রকম মেশিন ও বিজনেসের সঙ্গে এর আগে আমি আপনাদেরকে অনেক পরিচয় করিয়েছি, সেই সব মেশিন থেকে আপনারা খুব বেশি হলে এক রকমেরই ব্যবসা করতে পারতেন। কিন্তু আজ আমি আপনাদেরকে যে মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে 4 থেকে 5 রকমের ব্যবসা করতে পারবেন। একটি ব্যবসার উপর নির্ভর করে আপনাকে ব্যবসা করতে হবে না, একসঙ্গে আপনি 4 থেকে 5 রকমের ব্যবসায় করতে পারবেন। এবং এই মেশিনের সাহায্যে যেই জিনিসটা তৈরি হবে, সেই জিনিসের মার্কেটে প্রচুর ডিমান্ড, প্রচুর চাহিদা। খুব সহজেই আপনি আপনার এলাকা এবং আপনার আশেপাশের এলাকায় প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন। সেল করা নিয়ে কোনো আপনাকে টেনশন করতে হবে না, এবং এটা একটা খুবই লাভজনক ব্যবসা। এই ব্যবসাটা করে আপনি প্রতিদিন খুব সহজেই 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারেন, তবে কম করে 4 থেকে 5 হাজার টাকা খুব সহজেই ইনকাম করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই বিজনেস আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনের নাম হচ্ছে পাউচ ফিলিং অ্যান্ড সিলিং মেশিন। এই মেশিনের সাহায্যে মার্কেটে যেসব 2 টাকা দামের, 5 টাকা দামের, 10 টাকা দামের জুসের প্যাকেট বিক্রি হয়, সেই জুসের প্যাকেট আপনি এই মেশিনের সাহায্যে সিলিং করে ও এই মেশিনের সাহায্যে জুস তৈরি করে মার্কেটে আপনি সেল করতে পারবেন। এই মেশিন আপনি বিভিন্ন রকম ফ্লেভারের জুস তৈরি করতে পারবেন, এবং তৈরি করবার পর পাউচে সেটা ফিলিং করে এবং সিলিং করে মার্কেটে আপনি সেল করতে পারবেন। এই মেশিনের সাহায্যে শুধু আপনি যে জুসই তৈরি করতে পারবেন তা নয়, তার পাশাপাশি আপনি জেলি তৈরি করে, প্যাকিং করে মার্কেটে সেল করতে পারবেন এই মেশিনের সাহায্যে। লস্যি যেসব বিক্রি হয় প্যাকেটে করে, যেসব লস্যি মার্কেটে পাওয়া যায়, সেই লস্যি তৈরি করে প্যাকিং করে মার্কেটে সেল করতে পারবেন। জল প্যাকিং করে মার্কেটে আপনি সেল করতে পারবেন। আরও বিভিন্ন রকম জিনিস এই মেশিনের সাহায্যে তৈরি করে প্যাকিং করে মার্কেটে আপনি সেল করতে পারবেন। এই মেশিনের নাম হচ্ছে পাউচ ফিলিং অ্যান্ড সিলিং মেশিন। এই মেশিনে একসঙ্গে পাউচ ফিলিংও করে দিচ্ছে এবং সিলিংও করে দিচ্ছে, সেই জন্যে এই মেশিনের নাম হচ্ছে পাউচ ফিলিং অ্যান্ড সিলিং মেশিন। তো আপনারা এই একটা মেশিনের সাহায্যে 4-5 রকমের ব্যবসা একসঙ্গেই করতে পারবেন। মানে আপনাদের যদি ইচ্ছা হয় যে জল প্যাকিং করে মার্কেটে সেল করতে, তো জলের পাউচ তৈরি করে সেল করতে পারবেন। বিভিন্ন রকম ফ্লেভারের জুস তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন। জেলি তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন। এগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। 2 টাকা দামের, 5 টাকা দামের, 10 টাকা দামের পাউচ, এগুলো বাচ্চারা খুবই খেতে পছন্দ করে, সেই জন্যে মার্কেটে এর ডিমান্ড সবসময় হাই থাকে, কোনো সময় এর ডিমান্ড কম হয় না। এটা হচ্ছে একটা ফুললি অটোমেটিক মেশিন, অনেকটা কাজই এই মেশিনে করে দেবে এবং কিছুটা কাজ আপনাকে নিজে থেকে করতে হবে। এই মেশিন বিভিন্ন রকম ক্যাপাসিটি ও বিভিন্ন রকম কোয়ালিটির হয়ে থাকে, যেমন 2 নজেলের হয়ে থাকে, 4 নজেল, 6 নজেল, 8 নজেল, বিভিন্ন রকম নজেলের হয়ে থাকে। তো আপনি যত নজেলের নেবেন তত তার মেশিনের ক্যাপাসিটি বেশি হবে এবং মেশিনের দামও তত বেড়ে যাবে। তো নর্মাল যেসব মেশিনগুলো পাওয়া যায় সেসব মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 75,000 টাকা থেকে। 2 নজেলের যদি নিতে চান তাহলে দাম পড়বে আপনার 75,000 টাকা। তার উপর আপনি যেমন দামের মেশিন নেবেন তেমন দামের এই মেশিন আপনারা পেয়ে যাবেন। এই একটা মেশিন নিলেই আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। মেশিনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কের উপর ক্লিক করলেই মেশিন সাপ্লায়ারের ফোন নম্বর পেয়ে যাবেন। তো ফোনে কথা বলে নিয়ে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এবং মেশিন যেখান থেকে নেবেন সেখানেই আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে, যে আপনি মেশিন কীভাবে চালাবেন, জুস কীভাবে তৈরি করবেন, লস্যি কীভাবে তৈরি করবেন, সমস্ত কিছু আপনাকে সেখান থেকেই শিখিয়ে দেওয়া হবে, আপনাকে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেবে। এবার আসছে কথা র মেটেরিয়াল। র মেটেরিয়ালের যদি কথা বলি তাহলে আপনি যেই জিনিস তৈরি করবেন তার র মেটেরিয়াল লাগবে। আমি ধরে নিলাম যে আপনি জুস তৈরি করে প্যাকিং করে মার্কেটে সেল করবেন, তাহলে জুস তৈরি করবার জন্য মেন র মেটেরিয়াল যেটা লাগে সেটা হচ্ছে আপনার সুগার বা চিনি আপনার লাগবে। এবং তার পাশাপাশি আপনি যেই ফ্লেভারের জুস তৈরি করবেন সেই ফ্লেভার লাগবে, যেমন ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, লিচু ফ্লেভার, বিভিন্ন রকম ফ্লেভারের হয়ে থাকে। তো যেই ফ্লেভারের আপনি জুস তৈরি করবেন সেই ফ্লেভারের আপনাকে কিনে নিতে হবে। এবং তার পাশাপাশি লাগবে আপনার ফুড কালার এবং এই রকম ধরনের প্লাস্টিকের পাউচ।
তো এইসব পাউচগুলোও আপনাকে কিনে নিতে হবে। তো মেশিন যেখান থেকে আপনি নেবেন সেখানেই আপনাকে এইসব কিছু দিয়ে দেওয়া হবে, এবং তার পাশাপাশি আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি জুস তৈরি করবেন, কীভাবে মেশিন চালাবেন, সমস্ত কিছু আপনাকে সেখান থেকেই শিখিয়ে দেবে। প্রফিটের যদি কথা বলি তাহলে এই ব্যবসায় প্রচুর প্রফিট আছে। আপনি প্রতিদিন 5000 পিস পাউচ তৈরি করে নিতে পারবেন, এবং 5000 পিস যদি আপনারা তৈরি করে মার্কেটে সেল করতে পারেন তাহলে প্রত্যেক পিসে যদি 1 টাকাও করে লাভ থাকে তাহলেই আপনার প্রতিদিনের প্রায় 5000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তবে যেমন সেল তেমন আপনার প্রফিট হবে, বেশি সেল করতে পারলে বেশি প্রফিট, কম সেল করতে পারলে কম প্রফিট। আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানিয়ে দিয়েছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিজে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।